আমি একটু দেখাইতে চাচ্ছিলাম কুয়াশা, যে তুমি কাটাকাটি শিখে গেছো। না, আমি প্র্যাকটিস করতেছি, সবকিছু শিখতেছি আর কি আস্তে আস্তে। এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে কাজ থেকে আসছি, তো চুল টুল দেখে বোঝা যাচ্ছে যে মাত্র গোসল করে আসছি। তো আমি আজকে কাজ থেকে এসে গোসল করে আইসা দেখি কুয়াশা রান্না বান্নায় লেগে গেছে। তো বাসায় টুকটাক ছিল রান্না, তারপরে দেখলাম যে কুয়াশা রান্না করতেছে। যাই হোক, ভালোই লাগতেছে, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত যে কুয়াশা কি কি রান্না করতেছে। কুয়াশা কি রান্না করবে আজকে? তেমন কিছু না, আমি একটু ফুলকপি বলে নিছি আর কি। ফুলকপি ভাজি করবো আলু দিয়ে। এটা হচ্ছে শীতের সবজি বাংলাদেশে, এই ভাজিটা আমি তখন বাংলাদেশে অনেক খেতাম আর কি। কুয়াশা আমাকে আজকে মেসেজ করে বলে দিছে যে ফুলকপি আলু এগুলো গুলো লাগবে নিয়ে আসার জন্য। এগুলো ছিল না, তো এটা দিয়ে যে কি হবে এটা জানতাম না। আমি ভাবছি যে হয়তো তরকারি রান্না করবে, বাট এখন জানলাম যে ফুলকপি ভাজি। এটা আমার অনেক পছন্দ, ফুলকপি ভাজি। হ্যাঁ, বাংলাদেশে এটা করছিলাম, নয়েজদের বাসায় আমি প্রথম দিন রান্না করছিলাম ফুলকপি আর আলু ভাজি। আচ্ছা, তোমাকে হেল্প করি। আমি একটু দেখাইতে চাচ্ছিলাম কুয়াশা, যে তুমি কাটাকাটি শিখে গেছো। না, আমি প্র্যাকটিস করতেছি, সবকিছু শিখতেছি আর কি আস্তে আস্তে। এটাই প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, বুঝছো? আমি ভেজিটেবল রান্না করতে পারি না, তোমার কাটাকাটি স্টাইলটা আস্তে আস্তে করতে করতে ঠিক হয়ে যাবে, বাট তোমার কাটাটা ঠিক আছে। না, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে দেখবো অনেকটা চেঞ্জ হয়ে যাবে। ভালোই করতেছো। নো, আজকে একদম পুরো আমি আজকে লাকসাহেব, লাকসাহেব বলে এটাকে বুঝছো? লাকসাহেব এটাকে মনে হয় লাকসাহেব বলে, লাট এরকম হলে না ভালো কাজ করতে হবে না। এদিকে ডাল রান্না হচ্ছে। ওকে, তোমাকে আর কাজ করতে হবে না। ডালে হলুদটা আমি দিছিলাম, তার জন্য আমি একটু হলুদ দিতে গেলে কেন যেন বেশি পড়ে যায়। তুমি হলুদ অনেক বেশি দিছো, সব অপরাই বলি। এটা আমি কেন জানি কিপটামি করতে পারলাম, লাগে না দিলে মনে হয় যে একটু দেয়া দেখি ভালোই লাগতো। আর সবাই বলতেছিলেন না সে মন খারাপ নাকি আজকে, তো অনেক তোমার গ্লাস ভাঙার ভিডিওতে অনেক কমেন্ট আসছে, অনেক আন্টিরা বলতেছে নোহাস আমার ছেলের মতো, আমি ওর জন্য গ্লাস কিনে পাঠাবো। অনেক আন্টিরা বলতেছে না, সবার তো তো ভালোবাসা মানে আসলে। তাই নাকি? আমি আসলে কমেন্ট দেখি না, যে কাজে ছিলাম তো। তো যদি যেহেতু কুয়াশা যা বললো শুনলাম, যে অনেক অনেক ধন্যবাদ আপুরা ভাইয়ারা, আমার জন্য আপনারা এত কনসার্ন, এটা আসলে এটা আমার জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, এটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আর অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, যে আপনারা আসলে দিতে হবে এরকম না, আপনারা বলছেন, এটাই আমার জন্য আসলে অনেক কিছু। ইনশাআল্লাহ আমরা আরেকটা সুন্দর গ্লাস কিনবো। না, আমরা অলরেডি কাপল গ্লাস অর্ডার দিয়েছেন মগ। তো আন্টি বলতেছে যে তুমি জুথি, তুমি নুহাসের সামনে এই মগটা দিয়ে খাবা না, তাহলে নুহাসের মনে পড়ে যাবে। সবাই এত এত সুন্দর সুন্দর কমেন্ট করতেছিল আজকে, আমার কাছে খুবই ভালো লাগছে যে নুহাসকে সবাই এত ভালোবাসেন, দেখে অন্যরকম লাগছে। আর অনেকে বলতেছিলেন নুহাসের শরীরে গরম চা পড়ছে, আমি হাসতেছিলাম, আসলে চাটা অনেক আগে ঠান্ডা হয়ে গেছিল। না, চাটা নিয়ে অনেকক্ষণ আগে বসছি, তো তার জন্য চাটা আসলে ঠান্ডা হয়ে গেছিল। তো আমি জানতাম গরম হইলে অনেক খারাপ হইতো, বাট গরম ছিল না আর কি, আমার চাটা গরম ছিল, আমি জাস্ট ওইটা নিয়ে গেছি বানাই। তার জন্য আমি বলছিলাম যে অনেক বড় দুর্ঘটনা, আমার কাছে মনে হয়েছে যে আমার দেখা এটা অনেক বড়। আমরা এটা আসলে একটু আমি আর কয়েকটা দুজন মিলে একটু মজা করে বলছি আর কি, যে আয় হ্যাঁ এত বড় দুর্ঘটনা ঘটে গেল। আমরা আসলে অন্য কোনো সেন্সে বলি নাই,
না একটা মগ এমন আহামরি কিছু না বা একটা মানে সবাই জানেন তো আমরা এইটা নিয়ে একটু দুষ্টামি করতেছিলাম এটা আর কি কারণ নুহাশ মনে হয় এই মগটা ব্যাচেলর লাইফ অনেক আগে কেনা তাই না ইউকেতে আসার পরে এটা প্রথম প্রথম মগ ছিল আর কি তো এটা এমন কিছু না আমরা এটা মানে আমার কাছে ভালো লাগতো কেন মগটা মানে সাইজে বড় ছিল লম্বা ছিল এটা দিয়ে পুরো মগ ভর্তি চা নিয়ে বসলে উফ না তোমার জন্য আমি বড় মগই অর্ডার দিয়েছি টেনশন করিও না চুলে রান্না করে না আমরা দুজন ছাড়া কারণ হচ্ছে পরে ক্লিন করলে অনেক জমা গেলে ক্লিন করলে এই ক্লিন মানে এগুলো তুলতে অনেক কষ্ট কষ্ট হ্যাঁ এই জন্য রান্নার পরে তো ওয়াইপস দিয়ে মুছে ফেললে বেস্ট